যখনই কোনো খারাপ অভ্যাস কোনো মানুষের নেশাতে পরিণত হয়, তখন সেই নেশা সেই মানুষটির জীবন পুরোপুরিভাবে শেষ করে দেয়। যখন কোনো অভ্যাস আপনি শুরু করেন, তখন সেটা অনেক সহজ হয়, কিন্তু যখন সেই অভ্যাস আপনার নেশাতে পরিণত হয়, তখন সেটাকে ছেড়ে দেওয়া, সেটা থেকে দূরে সরে আসা অনেক মুশকিল হয়ে পড়ে। যেমন কারোর মদ খাওয়ার অভ্যাস থাকে, কারোর জুয়ো খেলার অভ্যাস থাকে, কারোর আবার অনেক রাত পর্যন্ত জেগে থাকার অভ্যাস থাকে, আবার কারোর অনেক সময় ধরে ঘুমিয়ে থাকার অভ্যাস থাকে। কিন্তু যখন এই সমস্ত অভ্যাস আপনার নেশায় পরিণত হয়, তখন আপনার পারমানেন্ট স্বভাবও ওটাই হয়ে যায়। তখন আপনার জীবনটা আস্তে আস্তে শেষের দিকে চলতে শুরু করে। এমন অনেকেই আছে যারা একটু পরপরই সিগারেট খায়, আর অনেকে এমনও আছে যারা প্রতিদিনই মদ খায়। তখন তারা সেটার জন্য এতটা নেশাগ্রস্ত হয়ে পড়ে যে তারা সব কিছু করতে রাজি থাকে, নিজের স্ত্রী সন্তানের সাথেও তারা অশান্তি করে সেটার জন্য। এমন মানুষ না নিজের জীবনে কখনো খুশি থাকতে পারে, না নিজের পরিবারকে কখনো খুশি রাখতে পারে, তার সমস্ত কিছু শেষ হয়ে যায়। তাই মনে রাখবেন, আপনি যে অভ্যাসটি করবেন একটু ভেবেচিন্তে করবেন যে আপনার জীবনে সেটার পরিণাম কী হতে পারে। এক ব্যক্তি ছিল, তার মদ খাওয়ার অভ্যাস অনেক বেড়ে গিয়েছিল। প্রথম প্রথম সে কখনো কখনো খেত, কিন্তু পরে সে প্রতিদিনই খেতে লাগলো। আর তারপর তার সে অভ্যাস এতটা বেড়ে গেল যে না সে সকাল দেখত, না সে দিন দেখত, না সে সন্ধ্যা দেখত, না সে রাত দেখত। যখনই তাকে দেখা যেত একদম মাতাল হয়ে থাকত, কোনো হুঁশ জ্ঞান থাকত না তার। তার স্ত্রী তাকে অনেক বোঝাতো যে তুমি এই অভ্যাসটা কেন ছাড়ছ না, তোমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে, তোমার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, আমাদের ঘরটাও শেষ হয়ে যাচ্ছে, এখন তো নিজেকে একটু সামলে নাও। তখন সে বলতো, আমি এখন কি করব, আমি অনেক চেষ্টা করেছি, আমি এই অভ্যাসটাকে ধরে রাখিনি, অভ্যাসটাই আমাকে ছাড়ছে না। তারপর তার স্ত্রী তাকে এক ভালো ডাক্তারের কাছে নিয়ে গেল, আর সেই ডাক্তারকে সমস্ত কথা খুলে বলল। তারপর থেকে সেই মানুষটি রোজ সেই ডাক্তারের কাছে যেত, আর তার সমস্ত সমস্যা খুলে বলতো, আর ডাক্তার তাকে বোঝাতো। আর সেই মানুষটি ডাক্তারকে একটা কথাই বলতো, আমি এই অভ্যাসটাকে ধরে রাখিনি, এই অভ্যাসটাই আমাকে ধরে রেখেছে। একদিন যখন মানুষটি সে ডাক্তারের কাছে গেল, সে দেখলো ডাক্তারটি একটা গাছকে জড়িয়ে ধরে আছে। তখন সে ডাক্তারকে জিজ্ঞাসা করল, আপনি এই গাছটিকে কেন জড়িয়ে ধরে আছেন? তখন ডাক্তারটি তাকে বলল, আমি গাছকে জড়িয়ে ধরে নেই, গাছটি আমাকে জড়িয়ে ধরে রয়েছে। তখন সেই মানুষটির কাছে এটা অবাক লাগল, সে সেটা দেখে তার কাজ মিটিয়ে বাড়ি চলে গেল। তারপর দ্বিতীয় দিন আসলো, সেই দিনও সেই ডাক্তারকে সেই গাছের সাথে জড়িয়ে থাকতে দেখল। তখন মানুষটি তাকে জিজ্ঞাসা করে, আরে ভাই, তুমি গাছকে কেন ধরে আছো? তখন ডাক্তারটি সে একই উত্তর দিল যে আমি গাছটিকে ধরে নেই, গাছটি আমায় ধরে আছে। এই একই ঘটনা চার পাঁচ দিন চলতে লাগলো। এই সব দেখতে দেখতে একদিন সেই মানুষটির ভীষণ রাগ হয়ে গেল। তখন সে তাকে বলল, আরে ভাই, গাছ কীভাবে ধরতে পারে, আপনিই তো ধরছেন এই গাছটাকে, আপনি গাছটিকে ছেড়ে দিলে এই গাছ থেকে আলাদা হয়ে যাবেন। তখন সেই ডাক্তারটি সেই গাছটি ছেড়ে দিল আর তাকে বলল, আমি তো এটাই তোমাকে বোঝাতে চাইছি, অভ্যাস তোমায় ধরে রাখিনি, তুমি নিজেই অভ্যাসকে ধরে রেখেছ, আর তুমি মন থেকে সেই অভ্যাসটাকে ছাড়তে চাইছ না, কেননা তুমি এখনও সেই অভ্যাসের মজা নিচ্ছ, এখনও তোমার মন পুরোপুরিভাবে সেই অভ্যাসকে ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত নেই। আপনি কখনো এটা বলবেন না যে ছাড়তে পারছি না, সত্যিটা হলো আপনি মন থেকে ছাড়তে চাইছেন না। যে কোনো খারাপ অভ্যাস ছাড়ার তিনটি উপায়, যেটা সবসময় কাজ করে, আপনি রোজ তিনটি কথা আপনার ডায়েরিতে লিখুন। নাম্বার এক, যেটা আপনার অভ্যাস সেটা আপনার জীবনে আপনাকে কতটা ক্ষতি করছে, সেটা আপনার থেকে কি কি নিতে পারে, আর এই অভ্যাসগুলি আপনার জীবন এখনো পর্যন্ত কতটা খারাপ করেছে, এর কি কি সাইড এফেক্ট আছে, আর এই অভ্যাস যদি এমনভাবে চলতে থাকে তাহলে আপনার আর কি কি হতে পারে, সেই সব কিছু আপনি ওই ডায়েরিতে লিখুন। নাম্বার দুই, আপনি আপনার ডায়েরিতে লিখুন, আপনি যদি আপনার জীবনে এই সব অভ্যাস ছেড়ে দেন তাহলে আপনি কি কি পজিটিভ জিনিস
আর জীবনে আপনি কোন কোন জিনিস অ্যাচিভ করতে পারবেন সেই সব কিছুর লিস্ট বানান। নাম্বার তিন, নিজের ডায়েরিতে লিখুন এই অভ্যাসগুলো ছাড়ার জন্য আমায় কী কী করতে হবে, সেই সমস্ত কিছুর লিস্ট বানান যেগুলো আপনাকে সেই অভ্যাসগুলোকে ছাড়তে সাহায্য করবে। আর শুধু লিখলেই হবে না, সেগুলোতে কাজও করতে হবে। আর একটা সত্যি জেনে নিন আপনি, কোনো মানুষ যদি কোনো কাজ মন থেকে করার কথা ভাবে তাহলে সে সেই কাজ করেই ছাড়ে। যদি আপনার মনেও পাক্কা নিশ্চয় থাকে তাহলে আপনিও আপনার সমস্ত খারাপ অভ্যাসকে বদলাতে পারেন। আপনি তো একজন মানুষ, ভগবান আপনাকে নিশ্চয় এটুকু বুদ্ধি তো দিয়েছে যে কি করতে হবে আর কি করতে হবে না, কোন জিনিস থেকে নিজেকে বাঁচাতে হবে আর কোন কাজটা করতে হবে। তাই যদি আপনি আপনার মন থেকে পাক্কা নিশ্চয় করে নেন তাহলে আপনি সমস্ত খারাপ অভ্যাস ছাড়তে পারবেন।